বৌদির সঙ্গে তো খেলে, দেবররা তো বৌদির সঙ্গে খেলে। বৌদির সঙ্গে তো খেলে, দেবররা তো বৌদির সঙ্গে খেলে। বেশি আলবাল বকলে না কানের গোড়ায় একটা থাবড়া মার। তো নমস্কার বন্ধুরা, আমি দীর্ঘ 3 বছর ধরে সিঙ্গেল, প্রত্যেকদিন রাতে জ্বালি ক্যান্ডেল আর বসে বসে বাড়ি হ্যান্ড। সাথে আমার বাল ছেঁড়া। সেই দুঃখে কাল রাত্রিরে খেয়েছি আমি জাপানি তেল দিয়ে তৈরি নাড়ু। এ পচা, আজকের ভিডিও কর। হ্যাঁ শুরু। এই দেখ তোর লাইট অফ কর। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আমরা না হয় দেয়ালে বান্ডি বসে ভালো আছি, কিন্তু তোমায় কেউ জিজ্ঞেস করেছে তুমি কেমন আছো? আমি বৃষ্টি চলে এসেছি আমাদের নিয়মিত ধাঁধা অনুষ্ঠান থেকে। কারা এরা? আমি তো বুঝতেও পারছি না। তো এরা আর কেউ না দিদি, এরা হলো সেই সব চুলকানো মামনি যাদের বাড়িতে দাদা চুলকে দেয় না। চুলকানোর জন্য এরা রাস্তায় লোক খুঁজতে ঘুরে বেড়ায়। সো গাইস, দেখা যাক আজকে আমার সঙ্গে কে খেলতে আসেন। কে বলো তুমি? তো দেখা যাক আজকে আমার সঙ্গে কোন ভাই খেলে। আমি বাজে আয়েগা না ভিড়ো। তো চলো দেখি আমাদের বৌদির সাথে আজকে কে খেলতে আসে। যে ভাইয়া স্মার্ট ভাইয়া বিজয়ী হবে তার হাতে তুলে দেবো আমরা আকর্ষণীয় একটি গিফট। ঠিক আছে, যে বিজয়ী হবে তুমি তার হাতে প্রাইজ তুলে দিও, কিন্তু তোমার হাতে ওটা কি? ওটা নিয়ে কি শুধু ভিডিও শুট করো নাকি? ওয়ালাইকুম আসসালাম। সো ভাইয়া কেমন আছেন? ভালো আছি আপু, আপনি? আমি ভালো আছি। ভাইয়ার নাম কি? মারুফ হোসেন। ভাই আপনি কি করেন? স্টুডেন্ট। আরে গাধা, ওটা স্টুডেন্ট না, ওটা স্টুডেন্ট হবে। আর স্টুডেন্ট বলবেও বা না কেন, সামনে এরকম একটা হাবাসে বৌদি থাকলে স্টুডেন্ট কেন? কুত্তার পেছন দেখেও বলবে, আরে এটা তো মিয়া দিদির পেছন। বৌদি হচ্ছেন মানে মাথায় সিঁদুর। বৌদির সঙ্গে তো খেলে, দেবররা তো বৌদির সঙ্গে খেলে। হ্যাঁ দেওরের সাথেই তো খেলবে, কারণ আমাদের দাদার তো কোন জিনিস বয়স্কদের ঢুকাইতে সময় লাগে কিন্তু যুবকরা থুতু দিয়ে তাড়াতাড়ি ঢুকায়। বেশি আলবাল বকলে না কানের গোড়ায় একটা থাবড়া মার। কোন জিনিস বয়স্কদের ঢুকাতে সময় লাগে কিন্তু ইয়াংরা থুতু দিয়ে ঢুকায়? তো আজকের ভিডিওটা দেখে যদি আপনার পছন্দ হয়, আপনার মন চাই, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। পচা ওই দেখ বৌদির হাতে হাড়ি, চল তোর পেছন বাড়ি। আরে বড় বড় বড়